দিনে দুপুরে লেক টাউনের মেন রোড থেকে একটি গতিধারা গাড়ি চুরি চোরসহ গাড়িটিকে আটক করল বিধাননগর উত্তর থানার পুলিশ বিধাননগর কলেজের সামনে থেকে উদ্ধার হয় গাড়ি পুলিশ সূত্রে খবর আজ সকাল দশটা নাগাদ ওই গতিধারা গাড়ির চালক লেক লেকটাউনের রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে চা খাচ্ছিল চা খেয়ে এসে দেখে গাড়িটি নেই এরপরে ওখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে বিষয়টি জানালে তারা বিধাননগর কমিশনারেটের পুলিশকে অ্যালার্ট করে সেই মতো খবর শুরু হয় অবশেষ সে সল্টলেকের বিধাননগর কলেজের কাছ থেকে চোর সহ গাড়িটি উদ্ধার করে লেকটাউন থানার হাতে তুলে দেওয়া হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ বিধাননগর থেকে শাকিল মুস্তাকের রিপোর্ট পিএম নিউজ